নমস্কার আরেকটি সেতু সঞ্চার আপনারা জানেন একটি অংশ মালি আয়োজন অংশমালি সম্পাদক জুবাইন সন্ধি খুব ধীরে সুস্থ হচ্ছেন এটা আপনাদের জানিয়ে রাখলাম আজ আমার সঙ্গে আছেন অবশ্যই একজন তরুণ কবি কিন্তু এই তরুণ কবি বাংলা ভাষার ক্ষেত্রে একটি তথ্য প্রযুক্তিগত একটি গবেষণা করে চলেছিলেন এবং অনেকটা সফল হয়েছে সেই তরুণ কবি এবং দেহলিজ পত্রিকার সম্পাদক শ্রী পীযুষ বিশ্বাস পীযুষ তোমাকে স্বাগত অংশমালী সেতু সঞ্চারে নমস্কার ধন্যবাদ আমি হ্যাঁ স্বাগত আমি তোমাকে বলবো একটা ছোট্ট করে নিজের একটা সেলফ ইন্ট্রোডাকশন দিতে ওকে ধন্যবাদ স্বপন ইন্ট্রোডাকশন বলতে আমি একজন বাঙালি এটাই আমার পরিচয় আমি ভৌগোলিকভাবে দিল্লিতে থাকি দিল্লি ভারতবর্ষের রাজধানী যেখানে প্রায় বলা যায় চোদ্দ থেকে ষোলো লক্ষ বাঙালির বাস এখানে তো আমি উনিশশো আটানব্বই সালে দিল্লিতে চলে আসি এবং এখানে এসে এখানে ঘর পরিবার এখানকার জলবায়ু আবহাওয়ার সাথে মিশে গেছি এবং এখানেই আমার বেড়ে ওঠা বলা যায় মানে মনন মেধা সাহিত্য এবং ক্যারিয়ার জানা সেই সবগুলো নিয়ে আমার এখানেই আমার বেড়ে ওঠা যদিও আমার স্কুলিং নিয়ে স্কুলিং এবং প্রাইমারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে আমরা পশ্চিমবঙ্গে আমার রূপ রয়েছে তবে আমি বলতে পারি দিল্লি আমার এখন প্রাইমারি হোম এবং আমি একজন বাঙালি তবে আমি এটা বিশ্বাস করি যে দুই বঙ্গ পশ্চিম এবং পূর্ববঙ্গে দুই বঙ্গের সাথে আমার অঙ্গে বঙ্গে তাদের সাথে ছুঁয়ে ছুঁয়ে আমি আছি এটাই আমার সংক্ষিপ্ত পরিচয় আপনার কথাটা ভালো শুনতে পাচ্ছি না আওয়াজ পাচ্ছি না হোক আমরা তোমাকে আরো বেশি করবো তার আগে আমি তোমার অনুরোধ শ্রোতাদের তোমার কবিতা সম্পর্কে অবহিত করতে কিছু কবিতা ধন্যবাদ আর তিনজন অতিথি এসছে তাদের একটু স্বাগত জানিয়ে নি জয়ন্ত চট্টোপাধ্যায় রাহুল গাঙ্গুলি সুদীপ ঘোষাল আপনাদের স্বাগত সঙ্গে থাকুন আমরা এখন পীযুষের কবিতা শুনব বলো কবিতা ধন্যবাদ সবাইকে তো আমি মোটামুটি দিল্লিতে যখন আসি তখন আমি দিল্লির দু হাজার থেকে মোটামুটি আমার এখানে কবিতা আমি লেখা শুরু করি আমার প্রথম বই বের হয় যদিও প্রিন্টেড হিসেবে দু হাজার চোদ্দোতে ঘুমঘর আমার প্রথম বই আমি সেখান থেকে একটা কবিতা শোনাচ্ছি একটা দুটো যেটা সময় পারমিট করে আর যদি আপনার মনে হয় যে একটা দুটো আরো পড়া যায় বলবেন আর যদি মনে হয় কবিতা লাল কিলা লাল কিলা লাল কিলার পাথর ছুঁয়ে দেখি আলতো স্পর্শে আমার ইতিহাস অনুভূতি আনে আমি নিরেট প্রেমকে লিখতে গিয়ে দেওয়াল তুলি দুর্গম দেওয়ানি খাস মুগলের ধ্বংসাবশেষে আমাদের অভিযান ঠাই দাঁড়িয়ে মতি মসজিদ এদের নিশ্চিদ্র কঠিন দেওয়ালে যেখানে আমি হাত রাখি এক একটা দেওয়াল হয়ে যায় লাল লালকিলা টু কিন্তু এভাবেই যাত্রা জঙ্গলি পোশাকা জড়িয়ে গুহাদেশে রত্নাকর সংসার লিখতে গিয়ে মরাকাঠ সর্যুর দুপাশে নিয়ে চলা রামায়ণ আমরাই পারি হাতু আছে অবাধ সাহসী বিশ্বাসী আর গভীর হলে চেতনা স্পর্শ বিন্দু অনুভূতি হলে বিজ্ঞাপন স্ক্রল হয়ে এক জানলা খুলে যায় আরো কত স্কুল কত শিলালিপি মুদ্রা রাক্ষস ঘিরে আসে আলোকজ্জ্বল ভার্চুয়াল আকাশ বিকেলের হলুদ রোদ্রে মাথাদের ভিড়ে ছড়িয়ে থাকে চাঁদনি চক আমি লিখে রাখি দেওয়ানি আম আরেকটা লেখা পড়ছি লাস্ট নীল যমুনায় কাঞ্জি ভরমের যৌবন ধুয়ে যায় দুপুর ধুয়ে যায় বিকেল পাড় দুটি স্নান ছেড়ে দিল্লি বালি হোটেলে ফিরে গেলে সন্ধ্যার সুরার আরত হয়ে ঘুরে আসে তাতেও একবার হাত খেলে হাত খালি গেলে উঠে আসে বালি কিছু কিছু ঢেউ তেষ্টায় কাতর গলায় আটকে এলে অন্ধকার মুখ মেয়ের উন্নেশার চুন্নি রাতের মালই আপসায় ঢেকে দেয় ফ্যারেডের বুক রাত ঘামা ঘুমেরা তীরে তীরে ইলেকট্রন ছড়ায় আর আরেকটি বিগ ব্যাং এর তাড়নায় তেল তেলে রসমে চোখ রাখি আলোতে পা রাখি বুকের উপর আলো পিছলে যায় যায় আমার আমরা কবিতা শুনলাম আর আরো কিছু অতিথি এসেছেন ফরিদ শিফাতুল্লাহ শিবু মন্ডল রঞ্জন বসু সবাইকে স্বাগত ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাই 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 তোমাকে শুভেচ্ছা জানিয়েছে সবাই সঙ্গে থাকুন আমরা আলোচনাটা চালিয়ে নিয়ে যাব এবার তুমি আমাকে বল অপিজুষ তোমার ছোটবেলা কোথায় কেটেছে তোমার স্কুল কোথায় এবং কলেজ তারপরে তোমার একটা চাকরি জীবন দুটো চাকরি জীবন তো এই সম্পর্কে একটু বলো অবহিত করো এবং কখন তুমি কবিতা লিখতে শুরু করলে হ্যাঁ এই সব ব্যাপারে একটু সাহিত্যের সঙ্গে যুক্ত হলে এই নিয়ে একটু বলো আচ্ছা ঠিক আছে আমার ছোটবেলা কেটেছে বহিরগাছি নামে একটা গ্রাম আমার প্রতাপগড় একটা গ্রামের নাম আসলে বহিরগাছি একটা পোস্ট অফিস একটা বলা যায় নদিয়ার গেদে লাইনে আপনারা যদি জানেন আপনারা যদি গিয়ে থাকেন যে গেদে লাইনটা বাংলাদেশে চলে গেল যে বাংলাদেশে সেখানে কুষ্টিয়াতে গিয়ে করছে যখন অবিভক্ত বাংলাদেশ বাংলাদেশে আমাদের এই লাইনটাই ছিল ট্রেন লাইন যে ট্রেন লাইন দিয়ে ঢাকায় দিকে যাতায়াতের জন্য এই লাইনটা ব্যবহৃত হতো সেই গেদে লাইনে বহির্গাছি নামের একটা গ্রাম আছে সেই গ্রামে আমার বাস আমার বাবা ছিলেন ক্ষুদ্র চাষি ছোটোবেলা থেকে আমরা ওই গ্রামের স্কুলেই পড়াশুনো করেছি বহির্গাছি স্কুল আমাদের বাড়ির কাছেই কাছে কাছাকাছি এবং আমরা ছোটোবেলায় দেখেছি আমরা খুবই দরিদ্র পরিবারে মানুষ হয়েছি কিন্তু আমাদের বাড়িতে একটা মানে শিক্ষার কিংবা সাহিত্যর একটা পরিবেশ ছিল আমরা অনেক সময় স্কুলের কোনোদিন টিফিন নিয়ে যেতে পারিনি আমাদের হাতে হয়তো পয়সা ছিল না কিন্তু আমরা দেখতাম বাড়িতে কিন্তু বই চলে আসছে যে কোনো বই বিশেষ করে আমার পছন্দ ছিল সেই সময়কার যখন আমার যখন ক্লাস ফাইভ সিক্সের কথা পড়ি আমার তখন প্রথম আমার হাতে আসে সুকুমার রায় ক্লাসের বাইরে আমার ওইটাই প্রথম বোধহয় বই আবলাবোল পড়লাম তো পড়ে সেই সেই লেখাগুলো আমার এখনো সেই মনে আছে সেই লেখাগুলো ঠিক আছে আমার বাবা একজন ক্ষুদ্র হলেও এবং বেশি বেশি স্কুল পড়াশুনো করেননি কিন্তু উনি গান লিখতেন এবং পাঁচটা গ্রামের লোকেরা উনি মানতেন যে আমার বাবা গানটা ভালো লেখেন এবং সেই লেখার বাবার ভোট ছিল বাবার পরবর্তীকালে একটা বইও হয়েছে আমার পলাশ কান্দি বিশ্বাস আপনারা চেনেন সোশ্যাল মিডিয়াতে এখন অনেকটাই পরিচিত উনি ভালো লেখেন এবং ওনার হাতেই আমার বলা যায় লেখার লেখাপড়ার কিংবা কবিতা লেখা কিংবা সাহিত্য চর্চা করার প্রথম পাঠ তো সেই সময় আমার কিছুটা আমাদের আমার নলেজ হয়েছে কিছুটা জ্ঞান হয়েছে সেই সময় আমি কিছু কবিতা লিখেছি কিংবা স্কুল ম্যাগাজিন কলেজ ম্যাগাজিন সেই সময় আমি লেখালেখি করতাম আমরা দেখেছি রানাঘাট প্ল্যাটফর্মের উপরে একটা দেয়াল ম্যাগাজিন দেয়াল পত্রিকা চলতো আমাদের ওই সময় দেয়াল পত্রিকা খুব প্রচলিত ছিল আমরা সেগুলো পড়তাম আমার বর্দা পলাশকান্তে বিশ্বাস উনি সেই দেয়াল পত্রিকাগুলোর সঙ্গে জড়িত ছিলেন আমা আমাদের বাড়িতে ওই নদিয়া অঞ্চলের যারা কবিরা ছিলেন সেই সময়কার ধরুন জয় গুপ্ত কিংবা জয় গোস্বামী কিংবা বলা যায় আহ কার্তিক মোদক বলে একজন কবি ছিলেন ওনাদের সাথে দাদা ওঠা বসা ছিল সে সময়কার আমরা তাদের সাথে ছোটবেলায় তাদের সাথে পরিচিত হয়েছি এবং তাদের সাথে ওঠা বসা করেছি সেই সময় তো তখন আমরা লেখালেখি করতাম কিন্তু প্রিন্ট করিনি কখনো কিংবা আমাদের অত সামর্থ্য ছিল না এবং অন্য সময় এই সময় প্রিন্ট খুব কস্টলি ছিল অনেক সময় বলতেন যে অনেকে যে আপনার এত টাকা দিন আপনার লেখা বই বই হয়েছে চেপে বেরোবে দাদা আমি দেখেছি আমরা দাদার কাছে এরকম অফার আসতো কিন্তু দাদা ওইগুলো মানা বারণ করে দিত তো সেইভাবে আমরা লেখাপড়া করেছি এবং বই খাতার কোনো দিন অভাব হয়নি আমাদের তো আমরা কি করতাম দাদা কি করতে বেসিক্যালি যে শারদীয়া যেগুলো না সেগুলো খুব সস্তায় পাওয়া যেত শারদীয় সংখ্যাগুলো তো উপন্যাস কেনার মতো আমাদের সামর্থ্য ছিল না তো আমরা ওই যে ফুটপাতে যে বইগুলো শিয়ালদার পাওয়া যায় সেইগুলো এই বইগুলো আমরা টার্গেট করতাম সেগুলো কিনতাম তো এইভাবে আমাদের সাহিত্য নলেজ তো এইভাবে করতে করতে দেখুন যখন কর্মক্ষেত্রে ডাক এলো তো আমরা আমি বইয়ের কাছে ছেড়ে তখন আমরা আমি বিদেশে চলে আসলাম এবং আমি কর্মক্ষেত্রে জুড়ে গেলাম কিন্তু সাহিত্যের একটা যে ভিত সাহিত্যের একটা যে নলেজ কিংবা কবিতার একটা যে কিংবা ধারণা আমার সেই সময় তৈরি হয়ে যায় তো তারপরে বহু বছর আমি লেখালেখি করিনি কিংবা সুযোগ পাইনি বলা যায় আমি তখন বর্ডারে চাকরি বর্ডারে আমি রয়েছি কার্গিল যুদ্ধে আমি ছিলাম তো সেই সময় সেই কারণে আমি অনেক দূরে থাকার কারণে অনেক কিছু করতে পারিনি যখন দিল্লি এলাম দু হাজার দুই কিংবা দুই হাজার তিন থেকে সেই সময় থেকে আমি কিছু কিছু এখানকার এখানকার পত্রপত্রিকার সাথে জুড়ে যায় যুক্ত হয়ে যায় এবং আমার লেখালেখি ধীরে ধীরে চলতে থাকে তো আপাতত আমি এখানে পজ রাখি আপনার অন্য কোনো প্রশ্ন থাকলে তারপরে আমি সেই কথাগুলো বলি স্বপন দা তোমার প্রথম চাকরি কোথায় আমি যখন যখন আপনার আমি ক্লাস টুয়েলভে পড়ি তখন আমি তখন আমার বয়স ষোলো বছর বয়স তো আপনি বললাম আমাদের একটু অর্থের অর্থের একটু টানাটানি ছিল পড়াশুনো করতে টানা পড়াশুনো করতে আমাদের একটু অসুবিধা হতো হ্যাঁ এবং আমার অনেক সময় দেখেছি ধার দেনা করে বই ট পড়াশুনো করতাম কিন্তু সেই সময় যখন আমি এয়ার ফোর্সে দেখলাম যে বিলো এইটিন ওই চাকরিটা করা যায় মানে আঠারো বছরের আগে ওই চাকরিটা করা যায় ওই চাকরি করতে গেলে আপনার আঠারো বছর কমপ্লিট করার দরকার নেই তো আমি ওই সুযোগটা নিই হ্যাঁ বিমান বাহিনী ভারতের বিমান বাহিনীতে আমি সতেরো বছর বয়সে আমি যুক্ত হয়ে যাই এবং সেটাতে দেখলাম যে আমার আমার নিজের সুবিধে হলো আমার ফ্যামিলি কিছু সুবিধে হলো আমি পড়াশোনাটাও ওখান থেকে নিজেকে নিজের পড়াশোনাটাকে নিজে ফান্ড করা শুরু করলাম তো এইভাবে আমি ওখান থেকে বেড়ে উঠি তো বিমান বাহিনী ভারতের বিমান বাহিনী আমাকে অনেক কিছু দিয়েছে তারপর তোমার ফার্দার এডুকেশন ওখানে এবং এডুকেশন বাড়িয়ে নিয়ে যাওয়া কোয়ালিফিকেশন বাড়িয়ে নিয়ে যাওয়া সব কিছু ওই মানে চাকরি করতে করতে হ্যাঁ চাকরি করতে করতে দেখুন এ কি রকম হয় এয়ার ফোর্সে আমরা যখন আসি বিমান বাহিনীতে বিমান বাহিনী ওই ছেলেগুলোকে তোলে যারা খুবই মেধাবী মিনিমাম ওদের ক্রাইটেরিয়া থাকে 60% এর নিচে হলে অ্যাপ্লাই করতে দেয় না এবং তারা খুবই মেধাবী ছেলেদের পিকআপ করে এবং সেই মেধাবীদের ওরা ট্রেনিং দেয় আ ওদের ওদের খুব টেকনিক্যাল কাজ করতে হয় খুব মাইনুটলি করতে যেগুলো ভুল করলে চলে না ভুল করতে পারে না এরকম খুবই সূক্ষ্ম মানে কাজের কাজ করতে হয় তো আমি সেখানে যখন এলাম তখন দেখলাম যে আর্মি বলে একটা ব্যাপার আর্মি এয়ার ফোর্স বলে ব্যাপার সবাই এখানে খুব এনজয় করে কিন্তু তারা খুব অবস্থাপন্ন ঘর থেকে যখন আসে তারা ওইটাই ভাবে যে এখানে মধ্যে এনজয় করা খুব জায়গা কিন্তু আমি দেখলাম যে আমার একটা দীর্ঘ পথ রয়েছে আমাকে যদি নিজেকে এস্টাবলিশ করতে হয় আই হ্যাভ টু কমপ্লিট মাই স্টাডি তো আমি সেখান থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করলাম আমি তখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করলাম আমি কম্পিউটারে মাস্টার ডিগ্রি কমপ্লিট করি ওইগুলো আমি করসপন্ডেন্সে পড়তাম বেলা অফিস করতাম রাত্রেবেলায় এসে আমি পড়াশোনা করতাম বিকেলবেলা ছুটি ফুটি পেলে আমি ওইগুলো ওই ইভিনিং কলেজগুলো জয়েন করতাম করে আমি সেই স্টাডিগুলো আমি কমপ্লিট করি তো এইভাবে আমি ক্যারিয়ারে আগে বেড়েছি তারপর তুমি তোমার বিমান বাহিনীর যে ভারতীয় বিমান বাহিনীর যে সময় চুক্তির সময় সেটা পার করে তুমি সফটওয়্যার কোম্পানিতে জয়েন করলে তো হ্যাঁ তো ব্যাপার হচ্ছে কি আমি যখন আমি যখন একটা মাস্টার ডিগ্রি কমপ্লিট করলাম আমি এমসিএ কমপ্লিট করলাম কম্পিউটারে সো আমার স্কিল তখন অনেক অ্যাডভান্স হয়েছে আমি কম্পিউটার সম্পর্কে জেনেছি আমার জীবনের গোল সম্পর্কে অনেক জেনেছি আমি এবার বুঝতে পারছি যে আমার যেটা কন্ট্রিবিউশন করার দরকার সোসাইটিকে সংসারকে পরিবারকে এবং আমার কমিউনিটিকে দেশকে যে কন্ট্রিবিউশন করা দরকার আমি সেই রোলে কিন্তু এয়ারফোর্স আমি জয়েন করিনি তার কারণ আমি যখন মাধ্যমিক পাস করে জয়েন করেছি তার মানে আমার ক্যাপাবিলিটিও অনেক কিন্তু সেই অনুযায়ী আমার আমার কাছে সেই পরিমাণ কাজ নেই আমি ওর থেকে বেশি কিছু কন্ট্রিবিউট করতে পারি সোসাইটিকে অনেক কিছু বেশি দিতে পারি কমিউনিটিকে দিতে পারি বাংলা সাহিত্যকে দিতে পারি আমি দেশকে অনেক কিছু দিতে পারি সেই জিনিসগুলো আমি ওই স্কোপ পাচ্ছিলাম আমার ওই জব রোলে আমার সেটা সম্ভব হচ্ছিল না আমি তো বললাম হোয়াই নট টু গো ফর এ বিগার রোল তো আমার সফটওয়্যারে অলরেডি মাস্টার ডিগ্রি করা ছিল আমি তখন একটা অন্য জবে চেষ্টা করলাম আমি সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে ঢুকে গেলাম এবং একজন আমেরিকান কোম্পানি আমাকে হায়ার করে সেখানে ওদের সফটওয়্যারের সাথে আমি জুড়ে গেলাম এয়ারফোর্স এয়ারফোর্স থেকে ছেড়ে এসে আমি সফটওয়্যার কোম্পানি জয়েন করলাম এবং তাদের সাথেই কাজ করা শুরু করলাম গ্রেট আমরা এই সফটওয়্যারের সূত্রেই পরের প্রশ্নে যাব তার আগে অনেক অতিথি এসেছে তাদের একটু স্বাগত জানিয়ে নিই যাদব দত্ত খুব সুন্দর আলোচনা হচ্ছে পিজুষ ভালো লাগছে শুনছি সেলিম আক্তার পিয়াল সেলিম আক্তার পিয়াল শুভেচ্ছা জানিয়েছেন নমস্কার সবাই শুভেচ্ছা সবাইকে তপন মুখার্জি শুনছি ভালো লাগছে জয়শীলা গুহবাচ্ছি শুনছি শুভেচ্ছা জানিয়েছে প্রণব কুমার দে পিজুষ স্বপনে সৌভিক দত্ত শুভ সন্ধ্যা সবাইকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি অংশবালীর পক্ষ থেকে আপনার সঙ্গে থাকুন এবার আমি পিজুষকে একটা প্রশ্ন করব যে প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্ভবত বাংলা ভাষার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ পীযুষ কবিতার সফটওয়্যার নিয়ে একটা কাজ করছে আমরা জানি একজন বাঙালি ছেলের হাতে অভ্রকীভাবে উঠে এসছে এবং আরো অনেক বাঙালি ছেলে নানাভাবে কাজ করছে সফটওয়্যার নিয়ে কিন্তু কবিতার সফটওয়্যার ইংরেজিতে হয়েছে বাংলায় পীযুষই করছে এবং এ সম্পর্কে পীযুষকে আমি অনুরোধ করব যে একটা মোটামুটি একটা ধারণা দিতে যাতে শ্রোতাদের বুঝতে একটু ধন্যবাদ বিষয়টি তুলে ধরার এবং কবিতা নিয়ে কাজ করার জন্য আমি দীর্ঘদিন আসলে ভেবেছি এবং ছোটবেলায় আমার একটু এন্ডে চলে যাবো আমায় যখন ক্লাস সেভেন এইটে পড়ি তখন আমার আমাদের রচনা লিখতে হতো ক্লাসে বাংলা ক্লাসে রচনা লিখতে হতো তখন আমাদের রচনাগুলো আসতো যে এই গরু নিয়ে একটা রচনা লিখুন গ্রাম নিয়ে একটা রচনা লিখুন রেল নিয়ে একটা রচনা লিখুন কিংবা আহ ভারতবর্ষের স্বাধীনতা নিয়ে নিজের রচনা লিখুন এবার মাঝে মাঝে একটা রচনা আসতো তোমার প্রিয় কবি তোমার প্রিয় লেখক নিয়ে তো সেই সময় আমার মনে আছে ক্লাস কোথায় এইটাই পড়ি তখন তখন আমি লিখেছিলাম তোমার প্রিয় কবি জীবনানন্দ দাস তো এবার লোকে আমি ক্লাসে ফার্স্ট বয় ছিল আমাদের ক্লাসে আমাদের বইয়ের কাছে স্কুলে আমি ছিলাম ফার্স্ট বয় তো আমি সবাই দেখেছি যে আমার সঙ্গে যারা পড়াশুনো সহপাঠীরা ছিলেন তখন তারা সবাই রচনাগুলো আসলে মুখস্থ করে লিখতেন তো আমি আমার না সেই ধারণাতে আমার বিশ্বাস ছিল না আমি সবসময় চাইতাম আমি নিজের মতো করে লিখবো তো আমি তোমার প্রিয় কবি জীবনানন্দ লিখে দিলাম নিজের নিজের ভাষায় এবং নিজের ভাষায় যখন লিখে দিলাম তখন রেজাল্ট রেজাল্ট বেরোলো তো আমাদের বাংলা টিচার ছিলেন বুঝো বাবু উনি আমাকে ডাকলেন পিজুস তুমি কি লিখেছো তুমি এই এই কথা পেয়েছো তুমি আমি বলি স্যার আমি তো কোথাও পাইনি কোনো বই থেকে লিখিনি আমি নিজের মতো করে লিখেছি হ্যাঁ আমার মনে হয়েছে তুমি জীবনানন্দ সম্পর্কে জানো তোমার বয়স এত এইটুকুন বয়স তুমি জীবনানন্দ কি জানো আমি বলি স্যার আমি অত জানি না আমার দাদা আমাকে খুব গাইড করে এই কবিতার ব্যাপারে আমাকে কবিতা পুরোপুরো শোনায় আমি অত বুঝি না কিন্তু আমার ভালো লাগে কবিতা নিয়ে আমি কিছু করতে চাই তো আমি কোনোদিন সেই সুযোগ পাইনি কবিতা নিয়ে কিছু করার কিন্তু আমি কবিতা নিয়ে বহু লোকের বহু মতবাদ শুনেছি বহু রকম আন্দোলনের খবর খবর পড়েছি আপনারা যে নতুন কবিতার আন্দোলন করছেন করছেন করেছেন সেসব নিয়ে আমি আমি জেনেছি পরে বিদেশে বিদেশে যে কবিতার আন্দোলনগুলো হয়েছে তারা কবিতাকে কেন কবিতা বলে এবং কবিতার বিভিন্ন রকম সংজ্ঞা রয়েছে সেই সংজ্ঞাগুলো নিয়ে আমি একটু উলট পালট করে দেখি দেখি যে আমি যে কবিতা বলতে যে যেটা বুঝি সেটা কেউ বলছে না আমার ভাষা হচ্ছে কবিতা কোনটা হবে কোনটা কবিতা হবে কোনটা কবিতা হবে না আজ আমি সোশ্যাল যখন যাই লোকে বলে কবিতা বেজে উঠতে হবে এটা কবিতা হলো না কবিতা হয়ে উঠতে হবে কবিতা মননের ব্যাপার চিত চেতনার ব্যাপার নানান রকম কথাবার্তা আমি শুনি কিন্তু আমার মতে কবিতা ওইটাই হলো যেটা হলো আপনি কিছু ভেবেছেন ভেবে সেটা লিখেছেন এটা বড় সিম্পল বড় সিম্পল আমার ফর্মুলা আপনি কিছু ভেবেছেন ভেবে সেটা লিখেছেন আপনি যদি না ভেবে থাকেন এবং লিখেছেন সেটা আমার মতো সেটা কবিতা হবে না কবিতা ওটা হবে আপনি ভেবেছেন অনেকবার ভেবেছেন ভেবে সেটা সেই ব্যাপার নিয়ে কিছু আপনি লিখেছেন এবার আপনি লিখেছেন কবিতা হলো না হলো সেটা হচ্ছে সেইটা সেই প্রশ্নটা আমার কাছে অবান্তর আমার কাছে সেটা কবিতা হলো হতে পারে সেটা কমা কবিতা হলো খুব ভালো কবিতা হলো না কিংবা খুব ভালো কবিতা হলো এবার আমি ভেবেছেন কথাটা কেন বলছি এত সহজ ভাষায় সরল ভাষায় কেন বলছি আপনি ভেবেছেন এবার ভাবনাটা দেখেন কিভাবে মানুষের আসে ভাবনাটা হঠাৎ তৈরি হয় না ভাবনাটা ছোটবেলা থেকে তৈরি হয় আপনি যখন জন্মালেন আপনি আশেপাশে যে গন্ধগুলো পাচ্ছেন যে খিদে পাচ্ছে তখন আপনার মনে হচ্ছে যখন খিদে পাচ্ছেন তখন মা আসছে মায়ের দুধের গন্ধ পাচ্ছেন তখন মা আপনার কাছে খুবই আপন হয়ে উঠছে যেটার আপনি গন্ধ পাচ্ছে না যেটা আপনার প্রয়োজনের সময় দরকার নেই সেটা সেটা আপনার কাছে অত গভীর না অত 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 কিছু না অত কিছু সেন্টিমেন্টাল আবেগের ন কিন্তু মা একটা খুবই আবেগের ব্যাপার মা খুব সেন্টিমেন্টাল ব্যাপার ঠিক আছে তো এইভাবে মানুষ শেখে শিশু শেখে তারপরে আমরা অ ককা শিখি ক কা ক শিখি ভাষা শিখি সেই ভাষাগুলো শিখতে শিখতে আমাদের একটা বোধ তৈরি হয় তারপরে একটু বড় হয়ে পড়াশুনো করি বন্ধু বান্ধব শিখি গ্রাম শিখি এবং দর্শন শিখি ভূগোল শিখি ইতিহাস শিখি কিংবা আমরা ধর্ম শিখি সেই নিয়ে আমরা সেই শেখাগুলো নিয়ে আমরা ভাবনা চিন্তা শুরু করি সেখান থেকে আমাদের ভাবনার বিস্তৃতি হয় তারপরে আমরা যখন বাংলা কবিতা পড়ি এবং বাংলা কবিতার ইতিহাস পড়ি বাংলা কবিতার বিভিন্ন ধরন রয়েছে সেই ধরনগুলো আমরা জানি বুঝি সেই সিনট্যাক্সগুলোর সাথে মেলানোর চেষ্টা করি সেই সিনট্যাক্সগুলো মেলানোর পর আমার মনে হয় এই এই আমার কবিতাটা বোধ হয় কবিতা হলো আমার এই কবিতাটা ভালো কবিতা হলো নিজেই নিজের মতো পাঠ করি তখন আমরা সেই কবিতাটা আমরা পাবলিশ করি কিংবা প্রকাশ করি এগুলোকে আমরা কবিতা বলে আমার মনে হয় পুরোটা ব্যাপারটার মধ্যে আপনার একটা ভাবনা রয়েছে একটা চিন্তা রয়েছে আপনি কতটা ভাবতে পারছেন ভাবনার চেতনা ভাবনার স্তর আপনার কোন স্তরে রয়েছে আপনি সেই ধরনের কবিতা লিখছেন তো আমি এইটাকে আমি দেখেছি যে কম্পিউটারে লিখে ফেলা যায় কম্পিউটারে এই জিনিসটা করে ফেলা যায় এবার ব্যাপার হচ্ছে যে আমরা এতদিন কেন করিনি এই প্রসেসটা আমাদের এতদিন কেন জানা ছিল না কম্পিউটারে কিভাবে করা যায় নাম্বার ওয়ান প্রশ্ন উত্তর হচ্ছে কি এতদিন কম্পিউটার ছিল না নাম্বার ওয়ান নাম্বার টু কম্পিউটার কি করতে পারে সেই সম্পর্কে কবিদের কিছু জানা নেই কত কিছু করতে পারে নাম্বার থ্রি এই যে আমি প্রসেসটা বলছি যে ভাবনার প্রসেস চিন্তার প্রসেস যে আপনি শিখছেন এভরিডে এভরিডে আপনি নতুন কিছু শিখছেন শব্দ শিখছেন সিনটাক শিখছেন অন্যরা কবিরা কি লিখছে শিখছেন কবিতার আন্দোলন শিখছেন তাদের ঝগড়া শিখছেন তাদের পলিটিক্স শিখছেন প্রতিদিন শিখছেন শিখে শিখে আপনার কিন্তু কবিতার সিনট্যাক্স তৈরি হচ্ছে কবিতার ভাষা তৈরি হচ্ছে কবিতার ফর্ম তৈরি হচ্ছে টেক্স তৈরি হচ্ছে বিষয় তৈরি হচ্ছে এবং সেই বিষয়ের পরে নতুন জিনিস অ্যাড হয়েছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার কমেন্ট সোশ্যাল মিডিয়াতে লোকে আপনার কমেন্ট কবিতার উপর কমেন্ট দিচ্ছে সেই কবিতার সেখানে আপনি নিজেকে অ্যাডজাস্ট করছেন কবিতার রূপ বদল করছেন আপনার ভাবনা পরিবর্তন হচ্ছে আবার নতুন করে আপনি ভাবছেন তো এই প্রসেস গুলো যদি আমি একটা সিরিজ সিরিজ বাই একটা মানে ঘটনা ঘটনা আমি লিখে পারি এই ছোটবেলা থেকে এবার এরকম কোনো মিডিয়াম আসলে আমাদের নেই যে এতগুলো ইভেন্ট আমরা লিখে ফেলতে পারি প্রত্যেকটা লার্নিং প্রসেস প্রত্যেকটা শেখার পদ্ধতি আমরা লিখে ফেলার মতো আমাদের কাছে কোনো ডিভাইস নেই কিন্তু আজ আপনি যখন দেখেন যে টেকনোলজিতে ক্লাউড টেকনোলজি এসে গেছে ক্লাউড টেকনোলজি মানে কি দ্যার ইজ নো লিমিট ক্লাউড মানে হচ্ছে তাই আপনি একটা কম্পিউটার ব্যবহার করেন কম্পিউটারের প্রসেসিং পাওয়ার কত হবে তার র্যাম কত হবে তার নেটওয়ার্ক কত হবে দ্যার ইজ নো লিমিট তার মানে কি আপনার কাছে যত ইনফরমেশান আছে যত তথ্য আছে সব সিরিজ বাই সিরিজ লিখে ফেলা যাবে এবং ওই লিখে ফেলা গেলেই আপনি দেখবেন ওই ওইখান থেকে আপনি কিভাবে শিখেছেন ওই শিখাটাকে রিপ্রোডিউস করা যাচ্ছে আপনি যেটা শিখেছেন যা শিখেছেন বড় বড় কবিরা যা করেছে তাদের জীবন পদ্ধতি তাদের শিক্ষার পদ্ধতি তাদের ভাবনার পদ্ধতি যাদের বোধ শক্তি সেই সেই শক্তিগুলো আপনি লিখে ফেলতে পাচ্ছেন। আর লিখে যখনই লিখে ফেলতে পাচ্ছেন ওইগুলো রিপ্রোডিউস করা যাচ্ছে আর আপনি যখন রিপ্রোডিউস করছেন ওই লজিকে আপনি কবিতা লিখতে পারবেন তো এইটা হচ্ছে বেসিক থট প্রসেস কিভাবে আপনি একটা কবিতাকে আপনি রিপ্রোডিউস করবেন কিন্তু আমি একটা ডিসক্লেমার রেখে যাই এখানে যেহেতু অনেক দর্শক রয়েছেন আমার লেখা কবিতা আমার কম্পিউটারে লেখা কবিতা মানুষকে কোনো দিন রিপ্লেস করতে পারবে না মানুষ কম্পিউটার আবিষ্কার করেছে কম্পিউটার কিন্তু মানুষ আবিষ্কার করেনি সুতরাং আমার লেখাগুলো আমার কবিতাগুলো যে আমি যেগুলো কম্পিউটার দিয়ে লিখি সেটা মানুষকে কোনোদিন রিপ্লেস করতে পারবে না মানুষকে একটা প্রশ্ন যে যে এই তুমি আমাকে একবার বলেছিলে যে রাইমিং ওয়ার্ডস তুমি তৈরি করে যে একটা শব্দের কত রকম বিকল্প বা সাজুজ্য হতে পারে শব্দটা করলেই সেই বিকল্পগুলো চলে আসবে এবং বাক্য তৈরি করে ফেলছে এবং কবিতা লাইন দিলে সে কবিতা আরো কতগুলো ফর্মে হতে পারে সেগুলো করেছে এই নিয়ে একটু বলো আ মানে তোমার প্রযুক্তিগত দিক দিয়ে যতটা সম্ভব বলা আচ্ছা ঠিক আছে ঠিক আছে শোভন ধন্যবাদ প্রশ্নটা তোলার জন্যে এবার দেখুন আপনারা কবিতা বহু বছর ধরে লিখছেন আমার থেকে আপনারা অনেক সিনিয়র এবং বহু ধরে আমার থেকে বেশি কবিতা লিখেছেন আপনারা জানেন কবিতা ফর্মলে হয় ফর্মলেস হয় ঠিক আছে তো স্ক্যাটিক কবিতা যেগুলো আপনারা একটা ফর্মের ভিতরে ফেলছেন এবং আপনারা বলছেন যে এই কবিতাটা এই ফরম্যাটে হবে সেই ফরম্যাটগুলো রিপিটিটিভ process repetitive process ঠিক আছে তাহলে আপনি একটা সনেটের কথা বলেন সনেট এটা প্রসেস ভিলানেল ভিলানেল একটা প্রসেস কিংবা এই ধরনের যারা যে ধরনের আপনি মানে কাঠামোগত যে কবিতাগুলো সেইগুলো এইভাবে তৈরি করা যাবে কাঠামোগুলোর কবিতাতে আপনার খুব বেশি চেতনা লাগে না খুব বেশি আপনার কবিতা আন্দোলন বোঝা লাগে না খুব বেশি বিষয় বিবেচনা লাগে না কিন্তু ধনী মাধুর্য মানুষের ভালো লাগে এবং যেগুলো অনুরণন হয় সেইগুলো মানুষের ভালো লাগে অন্তমিল মানুষের খুবই ভালো লাগে এবং যেগুলো যে কবিতাগুলো তালে তালে ছন্দে ছন্দে গাওয়া যায় কিংবা বলা যায় আবৃত্তি করা যায় সেগুলো বাজারে খুবই জনপ্রিয় তো এইভাবে বাংলা কবিতা বহু লেখা লেখা হয়েছে এখন যদিও আমরা সেই অত ট্রেন্ডিং নেই ব্যাপারটা কিন্তু এখনো বহু লোকে ছন্দের কবিতা পছন্দ করেন তো এই ব্যাপারটা আমরা যখন ভাবলাম যে এইটা তো আপনি আমি একটা ছন্দ লিখছেন আপনার একটা ছন্দে কবিতা লিখছেন ছন্দটা ঠিকঠাক করতে গেলে আপনার অনেক সময় ব্যয় করতে হয় এবং অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি একটা লাইন লিখলেন লাইন লেখার পরে একটা শব্দ আপনার লাইনের শেষে আসছে সেই লক শব্দটা আপনার কাছে খুবই প্রিয় কিন্তু তার আপনি ভালো অন্ত মিলে পাচ্ছেন না কিংবা ওই শব্দটা আপনি পাল্টাতে চান না ওই লাইনের ওই শেষ ওই শব্দটা তো আপনার ওই অন্তমিলটাই চাই তো এবং সেই অন্তমিলটা আপনার যে ধ্বনি যে দলগত ধ্বনি যে মাত্রা যে মাত্রা ধ্বনি এবং যে মাত্রা সেই মাত্রার চাই ধরুন আপনি তিন তিন পাঁচ পাঁচ এক এক সেরকম কাজে কাজ করছেন ঠিক আছে তো পাঁচের পরে দুই হবে না পাঁচের পরে চার হবে না পাঁচের পরে তিন হবে কিন্তু পাঁচের পরে এক হবে তবে ওই দলটা আপনার গিয়ে আপনার কানে ভালো করে লাগবে ঠিক আছে তো দেখবেন ম্যাক্সিমাম আমরা যে কবিতাগুলো দেখি আট ছয় আট ছয় এই এই ছন্দেগুলো চলে এই এটা জন্য চলে কিংবা অনেকে দেখেছি আট আট ছয় আট আট ছয় আট আট ছয় এইগুলো খুব পপুলার রাইমিং পপুলার ছন্দের একটা ব্যাপার তো এইগুলো করতে গিয়ে দেখেছি অনেক কবিরা যারা বছর দশ বছর কুড়ি বছর ধরে লিখছেন তাদের হচ্ছে হয়তো মাঠ চলে আসে ঠিক আছে কিন্তু এই চলে আসার জন্য আপনার রয়েছে অধ্যাবসায় অধ্যবসায় রয়েছে প্র্যাকটিস রয়েছে অনুশীলন রয়েছে এর মধ্যে তত বেশি চেতনা নাই কিংবা সেটা একটা বিতর্কের বিষয় সেটা আমি যাচ্ছি না কিন্তু এই জিনিসগুলো কম্পিউটারে করে ফেলা যায় কিভাবে করে ফেলা যায় একটা শব্দ শব্দটা আসলে শব্দের ভিতরে রয়েছে সর্বর্ণ ব্যঞ্জনবর্ণ এবং স্বরবর্ণ ব্যঞ্জন বোনের প্রত্যেকটা একটা মাত্রা রয়েছে সেই মাত্রা অনুযায়ী আপনি সেটাকে একটা সিলেবেলে ভাঙতে পারবেন একটা শব্দ যতক্ষণ যতটা উচ্চারণ করতে পারবেন সেটাকে আপনারা বলেন সিলেবেল তাইতো তো সিলেবেল কাউন্টিং এর কোনো সফটওয়্যার বাজারে নাই তো ইংরেজিতে আছে কিন্তু ইংরেজির যে ভাষা ইংরেজির যে উচ্চারণ ইংরেজির যে আলফাবেটস সেগুলো ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ থেকে পুরোটা আলাদা তো সেই কারণে সেই লজিকগুলো আমরা ইউজ করতে পারছি না তো সুতরাং আপনার দরকার দেশীয় টেকনোলজি দেশীয় একটা মানে এমন একটা সিস্টেম সেখানে এই জিনিসগুলো নিয়ে কাজ করবে এই জিনিসগুলো নিয়ে কাজ করার অবকাশ রয়েছে এবার সমস্যা কি এইগুলো খুবই কঠিন কাজ এইগুলো এইগুলোর পড়তে প্রচুর পয়সা খরচা হয় তো কবিরা এমনিতেই কবিদের দেখেন আপনারা একটা বই বিক্রি হয় না তো অত ফান্ড আপনারা কোথা থেকে পাবেন কমার্শিয়াল লোকে করবে না এই জিনিসগুলো যেহেতু ওখান থেকে পয়সা আসার সম্ভাবনা নাই এইগুলো কেউ করতে চায় না কিন্তু খুবই যারা উৎসাহী লোক বাংলা ভাষার প্রতি একটা দায়বদ্ধ কিংবা একটা দায়শীলতা রয়েছে এবং তারা চায় বাংলা ভাষার আরো কিছু এগিয়ে যাক কিছু কিছু লোক এখনো রাতের অন্ধকারে রাত জেগে রাত জেগে কিংবা ছুটি নিয়ে এই কাজগুলো করেন যে আপনারা কিছুক্ষণ আগে অভ্রর কথা বললেন যে অভ্র যে ডিজাইন করেছে উনি কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ার না উনি একজন ডাক্তার কিন্তু রাত জেগে দিন জেগে উনি সফটওয়্যারটা তৈরি করে ফেলেছেন তো এরকম কমিটেড কিছু লোক আছে তারা পিছনে পেছনে কাজ করছেন এবং তাদের যে প্রাইমারি প্রাইমারি রোল সেখান সেটাকেও তারা কম্প্রোমাইজ করেন তো এইভাবে করে করে তারা করছে একটু পজ রাখি তারপরে পরের পরের প্রশ্নটা নিয়ে সৌমনা দাসগুপ্ত চমৎকার বলছেন শিবু মণ্ডল রাহুল গাঙ্গুলি বলছে ওনার ছন্দচক্র নামে অন্তমিল সফটওয়্যার আছে সেটা মোবাইল অ্যাপস হিসেবে ব্যবহার করা যায় राहुल बोलছে হ্যাঁ करेक्ट हां तो मैं हां करेक्ट আমি একটা সফটওয়্যার আমি তৈরি করেছিলাম একটা তৈরি করেছিলাম অ্যান্ড্রয়েডে রেখেছিলাম সেই বর্তমানে সেই অ্যান্ড্রয়েডটা আমার এখন প্রোডাকশনে নেই তার কারণ আমি অটো পুরো লজিক চেঞ্জ করছি পরে লজিকটা চেঞ্জ হয়ে গেলে আমি সেই অ্যান্ড্রয়েড সফটওয়্যারটা আমি আবার বাজারে নিয়ে আসব এখন ওইটা আপাতত আমি অফ করে রেখেছি এবারে এবারে আমরা কিছু কবিতা শুনবো হ্যাঁ নিশ্চয়

এই হরিয়ানা অঞ্চলে দিল্লি অঞ্চলে হরিয়ানা অঞ্চলে কুয়ো খুব বিখ্যাত মানে কুয়ো মানে পাত কুয়ো যেখান থেকে আমরা জল জল টল তুলি বালতি নিয়ে সেই কুয়ো কুয়ো গন্ডিটা সম্পূর্ণ করো নইলে ক্ষেত্রফল অভিসারে যাবে তখন ঘরে বড় একা হয়ে যাবে হে কবি আর যেভাবে ভোতকাই কবিতা তুলে রাখছ কোনোভাবেই ঘুমাতে পারছে না বোতলগুলি সেই সময় তুমি ভাবছো ইক্ষু ক্ষেতের কথা আঙুরের জারণ ক্ষমতা পান পাত্রে লিখে রাখছো বেঞ্জিনের সমীকরণ যে ঘোমটা দিয়ে চব্বিশ বাই ভাই সাত রমণীর কপাল রাখো কোর তা একদিন দেওয়াল তুলে দেবে ঘরকে দাবিয়ে রেখে কোনো দিন জানালারা পার করে যাবে চৌহদ্দি কবিতার নাম দিন কাটার উপর আঙুল রাখতেই হয় ঘন্টার পর ঘণ্টা মিনিটের পর মিনিট এইভাবে যদিও বাঁচানো যায় না খাদ্যের সম্ভাবনা থেকে কোনো বীজকে শেষ পেশ পৃথিবীর পুঁতি থেকে মুখ ঘুরিয়ে নিতে হয় দীর্ঘ যাত্রার ফলে ফেলে আসা টিপ টিপ বর্ষা পানি মোহরার দিনগুলো এক নদীতে দুবার স্নান করা যায় না বেড়ে ওঠার দিনে রোজকারের প্রশ্ন রাত থেকে রাত হরমোন ফিরে আসে না রোমান্সের গতিভাগে কেটে যাওয়া বাইসাইকেল জার্নি তবু তবু অলিন্দে বাড়তে দিনই যে রক্তের প্রবাহ হৃৎপিণ্ডের কয়েক ফুট উপরে রেখেছি এই মাথা উত্তর থেকে উত্তরের খোঁজে ঘরের খোঁজ রুটির নিরাপত্তা হাটের মতো থেকে আলকা আলগা হয়ে গেছে আরো দক্ষিণে ফুলের পাপড়ির উপর আঙুলটা রাখতেই হয় ঘড়ির উপর থেকে ভাড়াটা সরতেই দিনগুলো হ্যাঁ কাটানে হাত থেকে বের হয়ে যায় জল জ্বলে ওঠে বিষয়বস্তুর ভিতরে ঢুকে মনে হলো পথ হারিয়েছি ফিরে আসার চিহ্নগুলো ধেবড়ে গেছে আর কবি বলছিল সাংকেতিক বাঘগুলোর কথা গ্রানাইট থেকে কিভাবে তুলে নিতে হয় প্রচ্ছদ কিভাবে জানুয়ারির শীতলের জন্য জুলাইকে অনেক শীতল হতে হয় কিভাবে লগে হরিয়ালিকে গুড়ে তুলতে হয় বসন্ত বিহার মহিফালপুর থেকে টানা এক টানা গুড়গাঁও এইসব শিল্প ব্যস্ততা এত কার্বনের ভিড় এত সালফার এত সীসা এর থেকে বীজ ছিনিয়ে নিয়ে জরায়ুতে নিষেক করতে হয় আমি জন্মের কি বুঝি আমি জন্মের কি বুঝি এই গ্রীষ্মে আলাবল আলাবল্লির উপর এক গোছা মালতি ফোটাতে হলে কতটা সরু করে তুলতে হয় পেন্সিলের শেষ এই দু লাইনে এই দুই লাইনে এই দুই ঋতুর দিল্লিকে আমি কি দিয়ে লিখি ধোয়া শব্দটি লিখতেই ভিতর থেকে আগুনের আবছা ফুলকে ছুটে আসে আরো সময় আছে দিল্লির এই কবিতার সূত্রেই দিল্লির বাংলা সাহিত্যের সঙ্গে তুমি যুক্ত আছো দীর্ঘদিন ধরে দেহলিজ পত্রিকা সম্পাদনা করো এবং দিল্লি তো শুধু ভারতের রাজধানী নয় দিল্লি গালিবেরও মানে কর্মস্থল মহাকবি গালিবের এবং দিল্লিতে দিল্লি সাহিত্য খুব শক্তিশালী এবং একটু সংক্ষেপে আমাদের সময় বেশি নেই সংক্ষেপে তোমার এই আমাদের দিল্লির সাহিত্য যেমন দিল্লি হাটার্স শূন্য কাল দিল্লি হাটার্স এর আড্ডা দিল্লির সব প্রিয় কবিরা এই সব নিয়ে তোমাদের একটা জমজমার জীবন আছে আমি জানি করোনা একটু আটকে দিয়েছে তো একটু ছুঁয়ে ছুঁয়ে যাও একটু বলো আচ্ছা দেখুন দিল্লি দিল্লির সাহিত্য দিল্লির বাংলা সাহিত্য আমার কাছে তেমন নতুন টার্ম না ঠিক আছে দিল্লিতে যেহেতু আমি আমার সাহিত্য জীবনে শুরু বলা যায় স্বাধীনতার পরপর থেকে দিল্লিতে সাহিত্যের বিভিন্ন কর্মকাণ্ড চলতো এবং স্বাধীনতার আগেও হয়েছে রবীন্দ্রনাথ এসেছিলেন এখানে নৃত্যনাট্য নিয়ে শ্যামা শ্যামা পারফর্ম হয়েছিল রিগাল সিনেমা হলে সেসব ছিল হ্যাঁ মহাত্মা গান্ধী এসেছিলেন ওনাকে ফান্ড রেজ করে দিয়েছিলেন সেসব ইতিহাস দিল্লিতে রয়েছে কিন্তু দিল্লিতে যেটা শুরু হয় প্রথমে সেটা হলো যে এখানকার নাট্য বাংলা নাটক দিয়ে শুরু হয় এখানে যারা যেগুলো দিল্লি কালীবাড়িগুলো ডেভেলপ হয়েছে তারা বিভিন্ন জায়গায় কালীবাড়ি করে বাংলা নাট্য গোষ্ঠী শুরু হয়ে যায় মোটামুটি প্রিন্টেড যে ম্যাগাজিনগুলোর কথা আমরা জানি সেগুলো উনিশশো ষাট সাল থেকে আমাদের এখানে শুরু হয়ে যায় উনিশশো ষাট সে সময় ইন্দ্রপুস্ত নামের কিছু একটা ম্যাগাজিন আমাদের মনে পড়ছে যেগুলো বাংলা ম্যাগাজিনে শুরু করে এবং সেখানে চাণক্য সেন টেন ওই সময় আমরা আমাদের এখানে উপন্যাসিকা ছিলেন সেই সময় তারপর সত্তর দশক আসে সত্তর দশক আমরা অনেক কবিদের দেখছি নাটককার কিংবা ঔন্যাসিকদের দেখছি তারা এখানে দিল্লিতে লেখালেখি করেছেন সে সময় এবং নানান রকম বাংলা ম্যাগাজিন আমরা সে সময় দেখতে পায় নাট্য দলগুলোও অনেক তো তৈরি হয়ে যায় ঠিক আছে আশির দশকে আমরা দেখি তখন দীপঙ্কার দাটা দীপঙ্কার দা দিল্লিপ ফরজার ওরা এসে গেছেন দিল্লি হাটার শুরু হলো নাইনটিতে নাইনটিতে দিল্লি হাটার শুরু হলো তো এইভাবে দিল্লিতে সাহিত্য ক্রমাবর্ধমান চলে আসছে এবার হচ্ছে আমাদের দিল্লিতে প্রথমত যে সাহিত্যটা হয় সেটা দিল্লির ভিতর সীমাবদ্ধ ছিল আমার যেটা মনে হয় যে দিল্লি হাটারস আসার পর থেকে সেটা দিল্লির বাইরে ছড়াতে থাকে এবং পশ্চিম বাংলার বিভিন্ন অঞ্চলে দিল্লি হাটারদের সাথে যোগাযোগ দিল্লি হাটারদের সাথে যোগাযোগ একটা বৃদ্ধি হতে থাকে এবং তারাদের দিল্লি হাটাসদের প্রধান একটা বৈশিষ্ট্য ছিল তারা বিভিন্ন রকমের বিভিন্ন রকমের ফর্মে কবিতা লেখেন এবং সেইটা ধীরে 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 জনপ্রিয় হয় এবং আমরা তাদের সংস্পর্শে আসি সেখান থেকে আমরা শিখি যে দিল্লি নিজে একটা সাবজেক্ট হতে পারে দিল্লির নিজস্ব জলবায়ু রয়েছে নিজস্ব ঋতু রয়েছে নিজস্ব অভ্যাস রয়েছে নিজস্ব ভাষা রয়েছে নিজস্ব সিনট্যাক্স রয়েছে আমাদের বিষয় বিবেচনা আলাদা আমাদের থট প্রসেস আলাদা আমাদের নদী আলাদা আমাদের রাস্তাঘাট আলাদা আমাদের রাজনীতি আলাদা আমাদের রক্তক্ষয়ী সংগ্রাম আলাদা সেই সব নিয়ে আমাদের একটা আলাদা আবহ রয়েছে সেই আবহটা আমরা যদি ডেভেলপ করতে পারি আমার মনে হয় যে আমরা বাংলা ভাষাকে কিছু দিতে পারি সামান্য কিছু হলেও আমরা দিতে পারি সেইটা নিয়ে আমার মনে হয় দু হাজার চোদ্দ নাগাদ আমি একটা পত্রিকা করার ভাবি সেইটা হচ্ছে দেহলিজ তো কোনো কারণে সে আমি পত্রিকাটা শুরু করতে পারি তো দু হাজার নাগাদ আমি দেহলিজ নিয়ে কাজ শুরু করি তার আগে আমি বিভিন্ন পত্রপত্রিকায় কাজ করেছি দিল্লিতে শুরুয়াত করি আমি ধরুন না কথাঞ্জলি পত্রিকাতে তারপরে প্রতিভা প্রকৃতি প্রতিকৃতিতে কাজ করেছি দিগাঙ্গনে আমি কিছুদিন জড়িত ছিলাম শূন্যকালে আপনারা দেখেছেন দীপঙ্করের সাথে আমি সাথ সাত দিয়েছি ওনার টেকনিক্যাল ব্যাপারটাগুলো দেখতাম তো দীপঙ্কর দাস যখন চলে গেলেন আমাদের ছেড়ে ওনার পত্রিকাটা আগোচল ছিল এদিক ওদিক লিঙ্কগুলো কোথাও অ্যারেঞ্জ ছিল না এবং তার একটা স্থায়ী একটা ঠিকানা না হওয়া অব্দি আমি সেটা আমি কন্টিনিউ করে গেছি এবং তিনটে সংখ্যা আমি শূন্যকালে প্রকাশ করার পরে আমি দেখলাম যে কবিতাটা স্টেবল এবং তার লিঙ্কগুলো হারাচ্ছে না লোকের প্রতি অলরেডি তাদের একটা সম রয়েছে সমভাবনা রয়েছে আমি পত্রিকাটা কন্টিনিউ করতে পারতাম কিন্তু দীপঙ্কার লেভেল আলাদা এবং সেই ওর টেস্ট আলাদা ওর থিম আলাদা ওর ভাষা চরিত্র আলাদা তো আমি সেই চরিত্রটা আমি নষ্ট করতে চাইনি সেই কারণে আমি ভাবলাম যে আমি আমি যেহেতু আমার থিঙ্কিং আলাদা আমার থিম আলাদা আমি নতুন পত্রিকা আমি একটু করি সেটা আছে ডেইলিজ এবং সেটা আমি দু তিন বছর ধরে চল করা চলি করছি এবং আমার আলাদা করে কোনো যদিও নেই কিন্তু আমি চাই যে আমার দিল্লিতে যে ভাষা আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষা একটু শুনুক এবং সেইগুলোর প্রতি একটু একটু সবাই আগ্রহ দেখার আমার এইটুকুই এক্সপেক্টেশন একদম দিল্লির কবিদের সঙ্গে আমার নিজের ব্যক্তিগতভাবে খুব ভালো সম্পর্ক আমি গিয়েছি দুবার না তিনবার যাই হোক এবং কিন্তু দিল্লি হাটার্স আড্ডা মানে খুব প্রাণবন্ত আড্ডা এটা আমি বলতে পারি এবং সেখানে কবিরা শুধু আড্ডাই মারেন না কবিতা পাঠ হয় এবং এত আন্তরিক আড্ডা অনেকেই যান আসেন দিল্লি হাটার্স এর আড্ডা একবার ছুঁয়ে যান আর দিল্লি হাটার্স নামটা বারিন্দা দিয়েছিলেন এটা আমার মনে পড়লো লিখেছ সেটা প্রদীপ লিখেছো সেটা তো ঠিক আছে আমরা তো অনেকক্ষণ কথা বললাম চল্লিশ মিনিট পেরিয়ে গেল এবার আমি আমার শেষ মন্তব্যে মানে প্রশ্নে যাব তার আগে সবাই যারা এসছেন তাদেরকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই এবং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এরপরে যদি কোনো কমেন্ট দেওয়ার থাকে যারা প্রশ্ন করেছেন এখানে কিছু প্রশ্ন আছে তোমার জন্য কিছু প্রযুক্তিগত প্রশ্ন কিছু টেকনিক্যাল প্রশ্ন সেগুলো তুমি পরে উত্তর দিয়ে দিতে পারবে এখানে

এবং তার অডিয়েন্সরা আমাকে জয়েন করেছেন দেখছেন আমি খুব কৃতজ্ঞ অংশমালী অনুষ্ঠানগুলো আমি এর আগেও আমি ফলো করেছি আপনারা সবাই খুব ভালো করছেন এই এই সময় নির্ভীক এবং সততার সাথে কাজ করা এটা সবথেকে চ্যালেঞ্জিং ব্যাপার যে জিনিসটা আমি বারবার অনুভব করি যে এটা আমি পাচ্ছি না অন্যদের কাছ থেকে পাচ্ছি না স্বপনদের সাথেও আমি আলোচনা করেছি একজন ভরসাপূর্ণ মুখ ভরসাপূর্ণ লোক আমি কোথায় পাই যে লোকটা নির্ভীক সত সত্য যার কাছে আমি প্রশ্ন করলে আমি সত্য আনসার পাবো সে আমাকে ঘোরাবে না সে আমাকে পলিটিক্স বাজি করবে না তো আমার সেরকম এক্সপেক্টেশন থাকে এবং আমি অংশমালিকে ধন্যবাদ স্বপন মতো একজন অ্যাবেল এবং শক্তিশালী কবিকে তারা প্ল্যাটফর্মের আইকন হিসেবে সিলেকশন করেছেন আমি তার জন্য কৃতজ্ঞ জানাই অংশমালিকে ধন্যবাদ স্বাগত আচ্ছা এবার আমার শেষ প্রশ্ন ধরো তোমাকে নির্বাচনে পাঠিয়ে দেবো এবং বলা হলো তুমি তোমার তিনটে পছন্দের বই বা তিনটে পছন্দের বই ফিল্ম কম্বিনেশন তুমি নিতে পারবে তো তুমি কোন তিনটে বই বা ফিল্ম বা কম্বিনেশন নিয়ে যাবে তো প্রশ্নটা খুবই কঠিন প্রশ্ন অ্যাকচুয়ালি স্বপন দা হ্যাঁ তো কি রকম জবাব দেবো আমার জানা নেই তো আমার মাথার মধ্যে যেগুলো আসছে আমি ভেবে না চিন্তা আমি কিছু বলি সেই ব্যাপারে হ্যাঁ তো আমি জীবনের প্রথম কবিতা পড়েছিলাম মানে ক্লাসের বাইরে সেটা সুকুমার রায় তো আমি ডেফিনেটলি সুকুমার রায়কে আমি নাম্বার ওয়ান রাখি তখনই আমি যেখানে যাই আমার চেতনায় অবচেতনায় সুকুমার রায় আমাকে খুব খেলে তার রাম ছানা বলুন কিংবা সেই সাবযান গোটা দুই তার মধ্যে যে রাজনৈতিক চেতনা রয়েছে সেই জিনিসগুলো এখনো বাংলা ভাষার কবিরা ঠিক পথ ধরতে পারেনি তার শিশুপাট্য বলে সুকুমারকে লোকে ইগনোর করে চলেছেন কিন্তু তার যে শক্তিশালী একটা চিন্তা এবং ভাবনা রয়েছে সেইগুলো আমরা বোধ হয় এখনো ভালো এক্সপ্লোর করে উঠিনি সেই কারণে সুকুমাররা আমার সবসময় সঙ্গে থাকেন আর যেহেতু আমি নিজেকে দাবি করে আমি মূলত একজন কবি অন্য কিছু করি বটে কিন্তু আমি মূলত কবি আমার কবিতার কাব্য ধারণা আমাকে ড্রাইভ করে সেটা হচ্ছে জীবনানন্দ দাস তো আমি জীবনানন্দ দাস আমি সমগ্রটা আমি সবসময় কাছে রাখি ওইটা ওটাই আমি পাঠ করি এবং সেই কবিতাগুলো আমি পুরোনো কবিতাগুলো জীবনানন্দের আমি এখনও সেগুলো পড়ি আমি একটু পুরনো পুরোনো ধরনের লোক সেই জন্য ওইগুলো আমি এখনও জীবনানন্দের কবিতাগুলো পড়ি আর আমার রুট রয়েছে কিন্তু গ্রামে আমি বেসিক্যালি একজন গ্রাম্য ছেলে গ্রামের ছেলে আমার বাবা একজন ক্ষুদ্র চাষী আমার বাবা গান লেখেন কি গান লেখেন ভাব গান লেখেন ভাব গান মানে কি পল্লী গ্রামে যে গানগুলো গিয়ে বাড়ানো হয় যে গানগুলো কলকাতায় কেউ শোনে না ঢাকায় কেউ শোনে না দিল্লিতে কেউ শোনে না সেই গানগুলো কি ধরনের লেখা কিভাবে লেখা সেগুলো ভাব গান দেহতত্ত্বের গান সেই লেখাগুলোকে মানে আমরা আগে দেখি যে লালন ফকির সেই লেখাগুলো লিখতেন সেই লালন ফকিরের যে লেখা সেই লেখাগুলো কোনো ইউনিভার্সিটি ড্রিভেন না বিশ্ব ভারত বিশ্ববিদ্যালয় ড্রিভেন না সেই লেখাগুলো কোনো আন্দোলন ড্রিভেন না সেই আন্দোলনের আপনাকে জ্যাক দেরি পড়া লাগে না আপনার সেইগুলোগুলো আপনাকে আপনাকে অন্যান্য বিশেষ কোন কবিদের আন্দোলন পড়া লাগে না সেগুলো না পড়া সত্ত্বেও আপনি বুঝতে পারবেন যে লালনের লেখাগুলো

একজন লোক মানে কবি এবং এরকম একজন যে কাজ করছে গবেষণার কাজ তাকে তো মানে আমাদের কতক্ষণ হয়েছে মিনিট তো ধরা যায় না তো হয়তো কখনো আবার অনুষ্ঠানে কোনো আমি ওকে পাবো আড্ডা মারার জন্য অনেক ধন্যবাদ ভালো থেকো করোনা কালে নিজেকে সাবধানে রেখো তোমার পরিবারের সঙ্গে ভালো থাকো এবং সবাইকে যারা থাকলেন তাদের সবাইকে আমি পংশুমালির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো এখানে শেষ করছি নমস্কার শুভরাত্রি নমস্কার ধন্যবাদ সবাইকে ধন্যবাদ পরে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন ফেসবুকে জয়েন করতে পারেন কিংবা আমার যে অন্যান্য লিঙ্ক রয়েছে সেখানে যোগাযোগ করলে আমি চেষ্টা করবো আপনাদের সবার প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো উত্তর দেবার ধন্যবাদ